শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হলো। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউন চলায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মাদ্রাসাগুলো চলমান ছুটি 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।